সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা রিডিয়ার্স? আমি খুব ভালো আছি। আর এখন আমরা যাচ্ছি গাড়ির একটা লাইট আনতে। তুষার আনছে, মানে ও গাড়ি থেকে অনেক কাজ ফাজ করবে, তো সেই জিনিসগুলোই আনতে যাচ্ছি সকাল সকাল। আজকে আমি ঘুম দিয়ে উঠেছি 12:30 সময়, যেহেতু আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও। তো চলো, আমি সকালবেলাটা চা খেয়েছি, পরোটা খেয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। আমরা এখন বেরিয়েছি ঘুরতে হচ্ছে গাড়ি জিনিস আছে। এই যে আমরা টিচার নামটা পর মাস্ক একদম পড়তে চাই না, দুবার মারলে তারপর পরে। তো চলো তোমরা আর কি দেখতে থাকো। সকাল সকাল বেরিয়ে গেছি আমরা টিচারকে। আমার মা চিল্লাচ্ছে বাড়িতে স্নান কর বলে, স্নান করি দেখি আবার স্নান করতে হবে, স্নানও করি। তো চলো তোমরা ওদিকটা দেখতে থাকো। লাগাবে সেটা আমি বুঝতে পারছি না, টাকা নষ্ট করে খালি। তো চলো এখন আমি গাড়ি চালাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বাড়ি। নয়তো যদি টিকা ভিডিও করে দেয় তাহলে দেখা যাবে। আমি তোমাদের তো বাড়িতে চলে এসেছি। আর তুষার যেটা এনেছে ওটা নিয়ে চলে এসেছি। ট্যাম আমি কিন্তু মারবো, ট্যাম দেখো, যাকে দেখে তাকে দেখেই চিল্লাই। ওর যেহেতু সব বাচ্চাগুলো চলে গেছে, আমিও জানি ওর একটা মনে কষ্ট আছে, তো সেই কারণে যাকে দেখে তাকে দেখেই চিল্লাতে শুরু করে দেয়। তো চলো, আমি এখনো স্নান করিনি, স্নান টান করে তোমাদের সামনে আসছি, দেখি। কারণ অনেকটা বিকেল হয়ে গেছে, এখন স্নান না করলে হবে না। তো চলো স্নান করি তারপরে আসছি। হ্যালো লিটিল হার্টস, আমার স্নান টান সব কমপ্লিট। এখন এই দেখো, এই যে একটা ইয়ে কিনেছে, যে ঘট মা টাকা জমাচ্ছে। আর আমি এখন করছি অঙ্ক, স্যারের অনেক জিনিস আছে মানে জানো কি। চলো তোমরা একটা ঢুকে, হ্যাঁ একটার উপর। তো অঙ্ক করছিলাম আর ভালো লাগছে না। আর আজকে তো আমাদের গ্লোরি বাড়ার দিন, আর আমাদের গিল্ড লেভেল 4 হয়ে গেছে, তোমরা তো জানোই। যা জানো না তারা আমার ভিডিও হয়তো দেখোনি, আর দেখলে জানতে। তো আমাদের এগুলো নিয়ে এসেছি আমাদের বাড়িতে কালীপুজোর জন্য ব্ল্যাঙ্কেট কিনেছে, এগুলো সব কিনেছে। তো তোমাদের সাথে দাঁড়াতে দলতে অফ হয়ে গেছিলো, এই দেখো এরকম দুটো ব্ল্যাঙ্কেট। তারপরে অনেক কিছু কিনেছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো এগুলো সব কিনেছে মা। এর মধ্যে এই দুটো কার্পেট, এই যে এই দুটো কার্পেট, আর এগুলো সব ব্ল্যাঙ্কেট, এগুলো সব কিনেছে। পুজো অনেকে আসবে সেই কারণে এগুলো সব কেনা হচ্ছে। আর আমাদের ফেব্রুয়ারি 12 তারিখ কালী পুজো আবার সিলেক্ট হয়েছে, এবার জানি না কি হবে কি না হবে। তো যাই হোক না কেন, তোমরা তো সবই দেখতে পাবে, তোমাদের সাথে আমি সব শেয়ার করি। তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে। তো চলো টাটা। তো তোমরা আমার ভিডিও এখন একদম আবার দেখা বন্ধ করে দিয়েছো, ভিউ পড়লে এখন দেখলাম ওয়াইকে ছুটি। ও আমার ভিডিও এডিট করে ব্লগ মানে পোস্ট করা হয়ে গেছে। আর আমার ভিডিও পোস্ট হয় 4টার সময় 4টায় পুরো পোস্ট করে দিলাম ভিডিও, কিন্তু ভিউ পড়লো দেখলাম 10টা 12টা এরকম ভিউ পড়ছে। লাইক 3টে পড়েছে লাইক, কোনো ভিডিওতে 1টা লাইক পড়েছে, 2টো লাইক পড়েছে। যাই হোক, তোমরা তোমার লিটিল হার্টস তোমরা যেরকম চাও সেরকম ভিডিওই আমি দেবো। বাট তোমরা তো আমাকে বলো না যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, তোমরা খালি আনসাবস্ক্রাইব করে দাও, দেখো না ভিডিও, হাফ দেখে চলে যাও এরকম করো। তো যাই হোক, যদি তোমরা আমার পাশে না থাকো আমি আগাতে পারবো না, আমার এইটুকুনি বলার। পুরোটা এবার তোমাদের উপরে, তোমরা কীরকম দেখবে কি দেখবে না। চলো আমি এখন অঙ্ক করছি, করে পরে আসছি তোমাদের সামনে। হ্যালো লিটিল হার্টস, এখন আমরা বাড়াচ্ছি গ্লোরি। দাদা ভাই ফোনে খেলছি, এই যে তুষার, ওই যে ছোটকা, ওই যে ছোট দাদা ভাই কি করছে জানি না। তো চলো গ্লোরি বাড়ি নিয়ে। আর আমাদের 1500 হয়েও গেছে তাই না? এখন কটা বাজে জানো? 4:43, 1600 হয়েও গেছে। লিটিল হার্টস এগুলো লাগিয়েছে তুষার, কিছু বোঝা যাচ্ছে না। ওটা ওইটা অন্ধকার থাকলে বোঝা যেত, দেখি নাটটা। আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি পড়তে যাওয়ার জন্য, এখন চলে যাবো পড়তে। তো যেতে যেতে আবার তোমাদের সাথে আমার কথা হবে। আর
মানুষ এমন করে দেখে যেন প্রতিমা উঠছে। বুঝলে এই কাকে বলছি? তো অনেকে না ব্লগ করতে লজ্জা পায় রাস্তায় দাঁড়িয়ে, আরে বাবা কী হয়েছে, তোমার ফোন, তোমার ক্যামেরা, তোমার চ্যানেল, তোমার ভিডিও, আবার লজ্জার কী আছে? আমার তো লজ্জা লাগে না, আমি যেখানে সেখানে ব্লগ করি, আবার তুই সবাই না না করিস না, যে তুই চুপ কর, তোকে থাকতে হবে না, সেটা আমি একা একা ব্লগ করছি। তো চলো, যাই হোক, তুষার গেছে একটা কোথায় গাড়ি লাইট ফাইট লাগাতে, যেগুলো যে লাগাবে বললো, তার জন্য তার তেল তার আনতে গেছে। তো চলো তার ঠার নিয়ে আসুক, তারপর আমি বেরাই, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? টাটা। আর আমি ব্লগ করছি দাদাভাইয়ের ফোনে। আর ও একদম লাইট খারাপ, তার জন্য আসছে না। আর আমার পড়া কমপ্লিট, পড়ে সবে আমরা এলাম পার্কে। তো চলো তোমাদের সাথে আমার বাড়ি গিয়ে কথা বলি। টাটা। বাড়ি চলে এসেছি, আমাদের অবস্থা দেখো, অবস্থা একবার শুধু দেখে অবস্থা। তো আমরা এখন যাচ্ছি, সবে আমরা বাকি এলাম, আর দেখলে তোরা কী করছে। তো এখন আমরা যাচ্ছি দোকানে কেক কিনতে। আর আমি কতদিন হয়ে গেছে যেন কেক খাইনি, আর কেক না খেয়ে আমি একদিনও থাকতে পারি না। তো চলো দোকানে এসছি, তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? টাটা। তো আমাদের বাড়িতে হচ্ছে আজকে পিঠে, আজকে যেন কি আমার পৌষ পার্বণ, সবাইকে পৌষ সংক্রান্তি আমি ভুলে গেছিলাম বলতে। তো আমাদের পিঠে হচ্ছে পাটিসাপটা, তো চলো তোমাদের দেখাচ্ছি। এটা হলো পাটিসাপটার পুর বানিয়ে রেখেছে, আর এখানে ওমা এটা কি বানাচ্ছ? এটা পাটিসাপটার পিঠে গোলাচ্ছি। এটা পাটিসাপটার পিঠে গোলানো হচ্ছে। এই যে আমাদের পিঠে রেডি পাটিসাপটা, আর আমাদের শুধু পাটিসাপটাই হয়েছে, এবার বেশি পিঠে হয়নি। এই যে ভুলে গেছিলাম পৌষ সংক্রান্তি বা কিছু একটা যেটা হয় যেটা বলতে ভুলে গেছিলাম, কারণ পিঠে পিঠে হচ্ছিল না, তাই আমি জানতাম না। আর আজকে মানে পিঠেটা দেখে তারপর মনে পড়লো। যাই হোক, সবাইকে শুভ পৌষ সংক্রান্তি, আর সবাই ভালো করে পিঠে খেও, আর খাও। তোকে খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো লিটিল আর্টস, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আজকের জন্য এটুকু, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ, আর কালকে আমার ভ্যাকসিন, স্কুলে আমার ভ্যাকসিন, তো যা। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো। তো চলো, গুড নাইট, টাটা, লাভ ইউ লিটিল আর্টস, টাটা।